সবাই আছেন? আছে আছে সবাই। যদি যদি কোনো বৃষ্টি হয় আমি যেতাম না। হ্যাঁ কুটু, এই কুটু কুটু আজকের আনন্দ ঘন দিনে কি বলতে চাইবেন বাবু? আজকে শারদীয়ার আমরা 54তম বৎসর উদযাপিত করেছি। এই শারদীয় দুর্গা উৎসবে আমাদের এতদ অঞ্চলের সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তৎসঙ্গে জানাই এতদ অঞ্চলের নাগরিক যারা আছেন সবাই যেন সুস্থ এবং ভালো থাকেন। আমি এই রামকৃষ্ণ পল্লী দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে বলছি। আমার সাথে আমার সাধারণ সম্পাদক আছেন এবং আরও সদস্যরা আছেন যারা এই 54তম বৎসর যারা এই দুর্গাপূজা উদযাপিত করছি সবাই আমাদের সাথে সহযোগিতা করেছেন। আমরা এই শারদীয় উৎসবকে যেভাবে পরিচালনা করেছি সবাই হয়তো আনন্দিত উপভোগ করেছেন। আগামী দিনেও আমরা চেষ্টা রাখব যাতে রামকৃষ্ণ পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি থেকে সবাইকে আমরা এইভাবে শারদীয়ার শুভেচ্ছা এবং আনন্দিত করতে পারি, এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করি। ধন্যবাদ দাদা। এবারে দশমীটা কবে হচ্ছে আপনাদের? আমাদের দশমীটা হচ্ছে রবিবার দিন। আজকে এবং আগামীকালকে কি অনুষ্ঠান থাকছে? আগামীকালকে আমাদের মহাপ্রসাদ বিতরণী আছে, বেলা 1টা থেকে পঞ্চভোগ দিয়ে মহাপ্রসাদ বিতরণী হবে। অন্যান্য বছর তুলনায় এবছরের বাজেটটা কীরকম? এবার এবছরের বাজেট অন্যান্য বছর থেকে একটু বেশি, কারণ আমরা একটা কালচারাল প্রোগ্রাম করেছি গতকালকে, আজকে আরতি কম্পিটিশনও রেখেছি, আর কালচারাল প্রোগ্রামটা আমাদের ভালোই হয়েছে, তার জন্য আমাদের এবারের বাজেটটা একটু বেশি। একদিকে বৃষ্টি অন্যদিকে সময় কম, সেই জায়গায় দাঁড়িয়ে কেমন চাপে আছেন? অনেক চাপে আছি আমরা, তার জন্য এই গোলাগুলা ভেঙে গেছে। কি বলতে চাইবেন নাগরিকদের? বলতে চাই যে সবাই আনন্দের সহিত এবং সুস্থভাবে যাতে শারদীয় মানে উৎসবটা পালন করতে পারে এটাই কামনা করি আর। ধন্যবাদ দাদা। দিদি, আপনার কাছে একটা বিশেষ প্রশ্ন। এবার কিন্তু মহিলাদের কাছে একটা বিশেষ কষ্ট ঠিক না, আনন্দের মধ্যেও কষ্ট বলবো, একটা বিপরীত টাইমে উঠা, রাত 2টার সময় উঠে প্রসাদ রেডি করা, অনুভূতিটা কীরকম লাগলো? আমি তো মনে করি যে আমাদের মহিলার জন্য সবাই ঘুরের পূজাটা আমরা মার আগমনটা পেয়েছি, কারণ সেই ঘুরের পূজাটা এরকম সবাই তো হয় না, তখন ঈশ্বরের যে একটা মার যে আগমনটার সময় এটা একটা সবাই করছে, ওই ঘুরের পূজাটা আমরা পেলাম, তো মনে হয় যে কষ্ট, কারণ মহিলা তো পূজা পাঠ নিয়ে থাকি, আর এটা আমাদের ধর্ম, আর মার আশীর্বাদটা সবারই দরকার, যার কারণে আনন্দিত উপভোগ করছি যে সকাল থেকে সেই পূজাটা করতে পারলাম। অ্যাকচুয়ালি এবার আমার ভাগ্য ভালো যে মার পূজাটা আমরা ব্রহ্ম মুহূর্তে করতে পেরেছি, এটাই সবচেয়ে বড়। আমি আমাকে মানে ভগবানকে ধন্যবাদ জানাই যে আমাকে সেবা করার সুযোগ দিয়েছে, ধন্যবাদ। এটা সুন্দরভাবে ব্রহ্ম মুহূর্তে করতে পেরেছি। আপনার ভালো নামটা? আমার ভালো নাম উৎপলচন্দ্র দাস। ধন্যবাদ বরাবর্তার পরিক্রমা অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময় দিলেন। আগামী দিন মায়ের আশীর্বাদে আপনাদের সবার জীবন সুন্দর সুখময় হোক এবং আপনাদের জীবনে আরও খুশি আনন্দ আসুক, উন্নয়ন আসুক, সেটাই মায়ের কাছে প্রার্থনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। ধন্যবাদ।